সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আর আগেও ভালো থাকবে। তো আজ যাবো বোলপুর, মোবাইল ঠিক করাবো আর বাইক সার্ভিসিং আছে, তো দেখা যাক কি হয়। তো আমাদের সাথে চলো তোমরা। এখন আমরা মোবাইল দোকান চলে এসেছি, কিন্তু এখনো দোকান ওপেন হয়নি, দেখি কখন ওপেন করে, তারপর কি হচ্ছে পুরোটা দেখাচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন দোকান ওপেন হয়ে গিয়েছে, তারপর এই আমার এই মোবাইলটা ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আমরা যেই মেন মোবাইলটা নিয়ে এসেছিলাম, মানে বড় মোবাইলটা যেটা ব্যাটারি চেঞ্জ হবে আর কি, তার ব্যাটারি পাওয়া গেলো না। নাম্বারটা লিখেছে ব্যাটারি 62, তো সন্ধ্যের মধ্যে এনে দেবে বলেছে, কল করে তা আসতে বললো, তা দেখা যাক পাই কি না। এখন আমরা এসেছি টিভিএস শোরুম, বাইক সার্ভিস করব, সেই জন্য দেখা যাক কত নম্বর পর পাওয়া যাবে। আর এইখানে মানে বাইকের যা যা প্রবলেম আছে সেগুলো বলা হচ্ছে, আর উনি লিখছেন ওই কার্ডটাতে, তারপর যারা সার্ভিস করবে তাদের হাতে দেওয়া হবে। এখানে বাইক ওয়াশ হচ্ছে আমাদেরটা এই চার নম্বরে পড়ে, দেখা যাক কতক্ষণে পাওয়া যায়। এখন গাড়ি দিয়ে চলে এসেছি আমরা, গাড়ি কখন পাওয়া যায় দেখা যাক। এখন আমাদের কিছু কেনাকাটা আছে, মার্কেটিং করা আছে, দেখি সেগুলো সেরে নিই। এখন আমরা যাচ্ছি কিছু খাবো, তারপর আবার কিছু কেনাকাটা আছে, তো খেয়ে দেখা করছি আবার তোমাদের সঙ্গে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর হেঁটে হেঁটে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাইকটা সার্ভিসিংয়ে দিয়ে দিয়েছি। এবার দেখা যাক, এবার যাবো শোরুম, কিছু কেনাকাটা পর শোরুম যাবো, তারপর বাইকটা নেবো, তারপর আবার কিছু কেনাকাটা আছে, মানে আর হেঁটে করবো না, এবার বাইক নিয়ে যাবো। এখানে আপনি ক্যামেরা কিনতে পারেন, সনি, ক্যানন, নিকন, প্যানাসনিক সব কিছুই পাওয়া যায়, এই পোস্টার আর একটা, কিন্তু আমাদের কাছে পয়সা নেই, আমরা গরিব, আমরা কিনতে পারবো না, আমরা মোবাইল দিয়ে করবো। সো বন্ধুরা, এখানে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখানে কিছু টি শার্ট নিতে এসেছিলাম, তো টি শার্ট অবশেষে একটা পছন্দ হলো, আর একটা পছন্দ করছে, মানে দুটো টি শার্ট নেবো এখান থেকে, তো দেখা যাক পছন্দ হয় কি না। আর এখানে আসার কারণ, এখানে কম রেটে পাওয়া যায়, ভিখারি মানুষ তো আমরা, তো কম রেটে যেখানে পাওয়া যায় সেখানে আসি, তো দেখা যাক শেষ পর্যন্ত কি পাওয়া যায় কি না। গাইজ, এখানে দেখছেন এটা হচ্ছে আমি আর আমার বড় ভাই, একসাথে দুজনে ঘুরে বেড়াচ্ছি, এটা বড় ভাই আর এটা আমি। আমাদের সব কেনাকাটা কমপ্লিট, বোলপুর আসা মানে 4-5 হাজার টাকার খেল, মানে খরচা হতেই থাকে, হতেই থাকে, ভাবছি আর বোলপুর আসবে না, এখন তো গাড়ির খরচা বাকি আছে, দেখা যাক গাড়িতে কত কি নেয়। তো এখন গিয়ে শোরুমে একটু এসিতে বসি, গরমে অবস্থা খারাপ, মুখের হাতের একদম যাচ্ছে তাই অবস্থা, তো চলো শোরুম যাই। এসি চালাবে বলে এলাম, কিন্তু এসি বন্ধ করে ফ্যান চালাচ্ছে, ফ্যান তো ফাইনালি এসি অন হয়ে গিয়েছে, কততে দিয়েছে তো 23-এ, খানি কমাতে বললাম কমায়নি, ঠান্ডাই হচ্ছে না। তো এখন বাজে 2, এখন সার্ভিস কমপ্লিট হয়েছে, এবার কিছু খাওয়া দাওয়া করে বাড়ি, ওই গাড়ি আসছে আমাদের, প্রচুর টাইম লেগে গেলো আজ। সো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ি, আর বিকেলে আসতে হতে পারে একবার, মোবাইলটা ঠিক হয়নি, তো বাড়ি যাই, তারপর দেখাচ্ছি কি হয় আর কি। সো গাইজ, আবার যাচ্ছি বোলপুর, দেখি কাজ হয় নাকি, সারাদিন ঘুরে তো কাজ হয়নি, ও যদি অন্ধকার না থাকে তো বাকি সব সিন দেখাবো, তো সাথে থেকো। সো বন্ধুরা, চলে এসছি আবার এখানে এই দোকান, যাই ব্যাটারিটা ফিটিং করে নিয়ে চলে আসি, তারপর আবার দেখা করছি তোমার। সো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ ব্যাটারির অবস্থা, এটা পুরো ব্লার হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা পুরো নষ্ট হয়ে গিয়েছে, এই দেখ কি অবস্থা ব্যাটারি, তো নতুন লাগানো হচ্ছে, তো নতুন লাগানোর পর ফোনটা লুক দেখাবো। তো ফোনটার এখন লুক দেখতে পাচ্ছ কত সুন্দর, কারণ পিছনটা পুরো ফুলে ছিল, দেখানো হয়নি, সেটা আমারই ভুল, নর্মাল হয়ে গিয়েছে আবার, চলো এবার দেখা যাক আর কিছু কাজ আছে। সো গাইজ, মোবাইল সোজা করার পর এখানে এসেছিলাম আইসক্রিম খেতে, তো আইসক্রিম খাওয়া হয়ে গিয়েছে, কাল থেকে নাকি শুনছি দোকান বন্ধ থাকবে, ওনাদের ছেলের বিয়ে আছে, আমাকে বলে নি বলতে, তবু বলে দিলাম, তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো গাইজ, এখানে একটা বালিশ নেওয়া ছিল, আইনুল বালিশ নিয়ে হাতে, বালিশ নিয়ে কি করবে তুমি, সিঙ্গেল বলে একটা বালিশ না, যেদিন বিয়ে করবে আর সেদিন আর একটা নিয়ে যাবে, ও একা মানুষ কি করবে, একটা বালিশ নিয়ে নিল, এবার যাবো বাড়ি। তুমি কিছু বলবে, কি বলবে, আরো কিছু বলার নাই, ও বলার ভাষা হারিয়ে ফেলেছে, কি আর করবে, তো চলো বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে একটা আমাদের কসমো বাজার নামে একটা শপিং মল খুলেছে, তা আইনুল বলছে এটা কিনবে, তা তোমরা সাপোর্ট করো, আইনুল কিনে নেবে অবশ্যই। এখানে কালী মন্দির, মানে কালী ঠাকুর আনবে, বিশাল বড় কালী আনে, আর এখানে সব অ্যাড ফ্যাড দেখতে পাচ্ছ, আর রাত্রে তো শহর দেখতে ভালোই লাগে, একদম উড়ে বাবারে বাম্পার ছিল, একদম ঝাঁকাস ভিউ দূর দূর পর্যন্ত, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ। তো চলো এবার ওই রাস্তাতে তো তোলা হবে না, কারণ অন্ধকার,
আর আমাদের তো দামি ফোন নয় যে অন্ধকারে উঠবে। এই তো তাও এই ফুটেজ গুলো মনে হয় ঝিলঝিল করছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, তোমাদেরকে বললাম বাড়ি গিয়ে দেখা হবে, কিন্তু এখানে মিষ্টি কিনতে ঢুকেছে তাই ভাবলাম মার একটাও দেখানো যাক। মধুশ্রী কই, আমাদের লোকটা কই দেখা যাচ্ছে না তো, ওই আড়ালে ওই মিষ্টি নিচ্ছে। তো মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে, তো চলে আসবে। তো তোমাদের সাথে আবার যেখানে আমি লাইট পাবো সেখানে দেখা হচ্ছে আবার। আর আইনুল তো বালিশটাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে যে ওইটা ওর গার্লফ্রেন্ড বাবু চুমো খাচ্ছে নাকি কে জানে। ভাই ওটা বালিশ বুঝলি, অন্য কিছু না, শুনছিস? ওটা বালিশ, তো ওইভাবে ধরার কি আছে? বালি না দলে চলে যাও না ওর কাছ থেকে, মানে ওর গার্লফ্রেন্ড আসে না বলে সেই জন্য বলছে বালিশ না দিলে চলে যাবে না। মানে এখানে একটু বসবো আড্ডা দেবো তারপর বাড়ি যাবো। তো আজকে ভিডিও কিছু এতটাই ছিল, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।